রবিবার কলকাতায় আর্কডাউসেস দ্বারা পরিচালিত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অ্যালেন পার্কে একটা পিস মার্চ র্যালি বার করা হয়। অসহায় মণিপুরি ভাই এবং বোনেদের উদ্দেশ্যে শান্তি এবং সম্প্রীতির আবেদন করে এই শান্তি মার্চের প্রার্থনা র্যালি। সারা কলকাতার খ্রিশ্চানরা, ধর্মযাজক এবং নানদের সঙ্গে শান্তি সমাবেশে যোগ দেন অনেকেই। মণিপুরের অসহায় ভাই বোনদের জন্য তারা সকলে ঈশ্বরের চরণে প্রার্থনা করেন, যেন হিংসা, বিদ্বেষ, হানাহানি, ভুল মানুষ যেন একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে মিলিত হতে পারে এবং ঈশ্বরের শান্তি মিলিত হতে পারে এবং ঈশ্বরের শান্তি সর্বত্র বিরাজ করতে পারে, এই প্রার্থনাই করে। As we come to the end of this prayer journey in support of our suffering people in Manipur, let us once again raise our hearts to the Almighty who created us and who willed that His creation may live in harmony and peace. Come, let us sing to the Lord of love who saved us and loved us and who blessed us with His nature of love. ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।